ভোটের ঢাকে কাঠি, ঘোষণা হয়ে গেল ১৬তম লোকসভা ভোটের নির্ঘণ্ট। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে পাঁচ দফায়। প্রথমে দেখে নেওয়া যাক কবে কবে ভোট হবে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হবে ১৭ এপ্রিল, দ্বিতীয় দফা ২৪শে এপ্রিল, তৃতীয় দফা ৩০শে এপ্রিল, চতুর্থ এবং পঞ্চম দফায় ভোট হবে ৭ ও ১২ মে। এবার দেখা যাক কোন লোকসভা কেন্দ্রগুলিতে কবে ভোট। প্রথম দফায় অর্থাৎ ১৭ এপ্রিল ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হবে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৪শে এপ্রিল। ৩০শে এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোলে ভোট হবে চতুর্থ দফায় অর্থাৎ ৭ই মে। পঞ্চম দফায় অর্থাৎ ১২ই মে ভোট হবে ১৭টি লোকসভা কেন্দ্রে। এগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, তমলুক, কাঁথি, ঘাটাল। এছাড়া সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে ভোটের দিনেই রাজ্যের কয়েকটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। কুমারগ্রাম ও ময়নাগুড়িতে উপনির্বাচন হবে ১৭ই এপ্রিল, গলসিতে উপনির্বাচন হবে ৩০শে এপ্রিল, কতুলপুরে বিধানসভা উপনির্বাচন হবে ৭ই মে, শান্তিপুর ও চাকদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১২ই মে। এবিপি আনন্দ।